সুন্দর একটা সকাল কার না ভালো লাগে। আমার কিন্তু সুন্দর একটা সকাল মানেই আমার বাগান। আমার বাগানে যখনই এই ফুলগুলো দেখি আমার অসম্ভব ভালো লাগে। আমি বোঝাতে পারবো না আমার এই বাগান আমার কত পছন্দের। আমি কিন্তু অনেক শান্তি পাই, আমার প্রশান্তির জায়গাটাই হলো আমার বাগান। এই গোলাপগুলো দেখে আমার মনটা ভালো হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল মানেই চা, সকালবেলা চাটা আমার লাগবেই। চাটা বানিয়ে যখন আমি কিচেন থেকে বের হই আমার একটু রিল্যাক্স লাগে যে এখন যেহেতু চাটা বানিয়েছি এখন আমি চাটা খেয়ে সব কাজ শুরু করব। তারপরে ওদের বাপ ছেলেকে নাস্তা দিয়ে দিলাম, নাস্তা করছে আমার সাইফান বাবু আর ওর বাবা নাস্তা করে নিচ্ছে, আর এখন বেরিয়ে পড়বো আমার ছোটো বোনের বাসায়। ঘুম থেকে উঠতে না উঠতেই আমার ছোটো বোন বলল, আপু আজকে তোদের দাওয়াত, তোরা আজকে চলে আসবি। আসলেই কিন্তু ভাল লাগে, আমার মা আমার বোন যখনই আমাকে ফোন দিয়ে ওদের বাসায় দাওয়াত করেন আমার ভীষণ ভাল লাগে। তো ঝটপট রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। ছোটো বোনের দাওয়াত কিন্তু দরকার হয় না, ছোটো বোনের বাসায় এমনি ঘুরতে বেড়াতেই ভাল লাগে। আর আমার এই বোনটা আবার আমাকে অসম্ভব ভালোবাসে, অনেক আদর করে। ছোটোবেলা থেকে আমি বোনটাকে অনেক বেশি আদর করে রেখেছি, তো তাই আমার এই বোনটা যখন আমাকে ডাকে না আমার খুব ভালো লাগে। আমার ফ্রেন্ডই বলা যায়, আমার ছোটো বোনটা আমার বান্ধবীর মতো, আমার বোন সব ব্যাপারে আমি আর ও অনেক ফ্রি। আমরা যখন একসাথে হই না অনেক গল্প করি, অনেক ভালো লাগে। আর ও আমার ছোটো হলেও ওর বুদ্ধিজ্ঞান মাশাল্লাহ খুব ভালো আছে, সব কিছু ভালো সাজেশন করতে পারে। আর আমি সব কিছু আমার এই বোনের সাথেই শেয়ার করি, আমার ভালো মন্দ সব কিছু আমার বোনের সাথে শেয়ার করি। কেন জানি ওকে দেখলেই আমার মন ভালো হয়ে যায়, আমার অনেক কষ্ট চাপা থাকলে ওর সাথে যখন কথা বলি আমার ভালো লাগে। তো বোনের বাসায় যেহেতু যাচ্ছি, কিছু না নিয়ে কি আর যা যায়। আমার বোনের কিন্তু ডায়াবেটিস, তারপরেও আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে। আর ওর বাসায় যখনই যাব তখনই চিন্তা করি মিষ্টি ছাড়া ওর বাসায় গেলে আমার ভালো লাগবে না, তাই এখান থেকে ওর জন্য মিষ্টি আইটেম নিয়ে নিচ্ছি আর হলো একটা দই নিয়ে নিতেছি। তো আসলে কি, ওর বাসায় যখনই যাই তখনই আমার মনে হয় যে ওর জন্য কী নেব, কিন্তু আসলে ও মিষ্টি আইটেম পছন্দ করে, যদিও আমার নিতে ইচ্ছে করে নাই তারপর মন জামার জন্য নিয়েই নিলাম। তোর বাসা আমার অনেক দূরে, তো আমি রোডে নেমে গিয়ে তারপরে কিন্তু নিলাম এখানে মিঠাই থেকে, তারপরে রওনা দিয়ে দিলাম। তো যেতেই ভালোই লাগতেছে, তো এই তো চলে আসলাম ছোটো বোনের বাসায়। ওর বাসাটা মাশাআল্লাহ অনেক সুন্দর করে গুছিয়ে রাখছে, ওর বাসার গোছানোটা খুব সুন্দর। তো এই যে বোন বোন আমার কত কিছু রান্না করে রাখছে দুলা ভাইয়ের জন্য, মানে আমার হাজবেন্ডের জন্য অনেক কিছু রান্না করছে। এখানে চিকেন ফ্রাই করেছে, চিকেন রোস্ট করেছে, পোলাও প্লেন পোলাওটা করেছে, গরুর রেজালা করেছে বিফ আইটেমটা, আর হলো টিকিয়া কাবাব করেছে, আর উইথ সালাদ তো থাকছেই। তো আম্মু সহই আমরা আজকে গেলাম, আম্মু আমার বাসায় ছিল, একসঙ্গে আমরা সবাই ঈদের উপলব্ধি করলাম, মানে ঈদের দাওয়াতটা ও করছে। তো আমি বলছি এক সপ্তাহ পরেই যাব, কারণ ওরা আগে বেড়াই গেছে, এখন আবার আমরা আসলাম। তো এখানে ডেজার্ট আইটেম করছে, এখানে ফিরনি রান্না করছে, দুধের পায়েস আর হলো যে সেমাই। তো এই সেমাইটা কিন্তু খুব মজা, অনেক মজার একটা সেমাই করছে ও। তো আমরা খেতে বসে পড়ছি এখানে, তো সবাই যখন একসাথে খেতে বসছি ভীষণ মজা হয়েছে, আর খুব মজা হয়েছে আমার বোনের রান্না, অনেক মজা করে খাইলাম। আর এখন এখানে এসে সাইফান বাবুকে আমি টিভি দেখতেছি আর খাওয়াইতেছি, আমার ছেলেকে খাওয়াইতে তো আমার অনেক সময় লাগে। আর এখানে পায়েসটা দিয়ে দিল ও আবার। তারপরে একটু বারান্দায় আসলাম, বারান্দায় এসে ওর গাছগুলো আবার দেখতেছি, খুব ভালো লাগতেছে। আমাদের বোনেদের সবারই মানে ফুল গাছ খুব পছন্দ, বাগান করা খুব পছন্দ। তো ও বলতেছে আপু তোর মতো এত সুন্দর করে বাগান করতে পারে না, এই একটু একটু গাছ লাগালাম আর কি না। তারপরে খুব সুন্দর গাছ লাগাইছে এখানে, গোলাপ গাছ, বেলি ফুল গাছ, অনেকগুলো গাছই আছে, অপরাজিতা ফুল, জবা ফুল, সব গাছই একটা একটা করে রাখছে, ভালোই লাগতেছে। আর সাইফান বাবু তো ভীষণ খুশি, আম্মু আমার ছোটো বোনকে আবার আম্মু বলে, ও বলে আম্মুর বাসায় আসছি খুব খুশি। আমার ছেলে কিন্তু বেড়াতে খুব বেশি পছন্দ করে, ওই যে আম্মুর গাছ থেকে একটা ফুল ছিঁড়ে ফেললো,
মানে সে আমুর বাসায় এসে খুব মজা করতেছে, ঘুরে বেড়াইতেছে, খুবই মজা করতেছে। খালামণি আসলে নানু খালামণির বাসা সব বাচ্চারাই পছন্দ করে, তো আমার বোনটা এখানে আবার ডাইনিংয়ে একটা উইন্ডো আছে, এখানে কি সুন্দর করে মাশাল্লাহ কতগুলো ইনডোর প্লান্ট লাগিয়েছে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আমাদের সবার মাঝে একটু আর্ট আছে, আর প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু একটা আর্ট না থাকলে ভালো লাগে না। অনেক বাসায় আমি দেখছি অনেক ফার্নিচার আছে কিন্তু সাজগুজো ফ্ল্যাট করছে, কিন্তু একটা প্ল্যান্টিংও নাই। ওই বাসাগুলো আমার একদম ভালো লাগে না, কেমন জানি লাগে, যে বাসায় যদি একটু গাছ না থাকে, একটু বাগান না থাকে, আমার কিন্তু একদম ভালো লাগে না সেই বাসাগুলো। তো এখানে আমি যে মিষ্টিগুলো নিয়ে আসছি, দই নিয়ে আসছি, এগুলো আবার বের করে দিলাম। আর নাস্তা টাস্তা করে আমরা বের হয়ে গেছি, তো প্রায় 7টা বেজে গেছে, বের হতে বেরোতে 7-8টা বেজে গেছে। তো এরপরে দেখেন বাসায় চলে আসছি, আমার বোন আবার খাবার রাতের রান্না করতে দিবে না, ও আবার এখানে চিকেন রোস্ট দিয়ে দিল, গরুর মাংস দিয়ে দিল, আবার ভাত দিয়ে দিছে আমার ছেলের জন্য, কারণ রাতে আমার ছেলেকে পোলাও খাওয়াবো না, আর এখানে পায়েস দিয়ে দিছে। এটাই বোন, রাতে রান্না করতে দিবে না। আজকে এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা, খোদা হাফেজ।